হতে পারে না। কাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোককে মেধাবী বা মেধাবী চাই না মেধা নেই এটা বলছে। ও এটা বুঝতে পারবে না, পারবে না, ও আর একটা বিষয় বুঝবে যেটা এই পারবে না, ওটা বোঝার মেধা ওর নেই সো কল। ফলে মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখতে রাখবো যে ওর ওই মেধাটা আছে। নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ, চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ, গাল ফাটাটা সৌন্দর্যের লক্ষণ, খুঁটি দেয় কিন্তু ভুল কথা। পৃথিবীতে কোনো মানুষের পক্ষে অসুন্দর হওয়ার সম্ভাবনা যদি সে মানুষ হয়, ঠিক তেমনি পৃথিবীতে কোনো লোকের পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয়, সে মানুষ। আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা মেধা। আমি দাবা দিতে পারি না, আমাকে দাবা খেলায় বসিয়ে দিতে হবে তোমার বোকা। আর আমি গান গাইতে পারি, গান গাইতে হয় না, আমার মেধা আজকে না উনি না মেধাবী না সমাজের ঘরে চাপিয়ে দিচ্ছ, বায়োলজি জিনের কিছু নেই, জিনের মধ্যে মেধার ব্যাপার কিন্তু আছে, আমার কিছু করার আমি কি বলবো তুই থাকে। আমি তো করিনি, আমি যেটা করেছি সেটার জন্য আমি তাই রেসপন্সিবল। আমার জিনে যদি কোনো অন্ধকার ঢোকানো থাকে আমি তাদের তাই নই, আমি কি করবো। তোমার সরকার, দেশ, তোমার দায়িত্ব যে আমার এই জিনে এই অন্ধকার আছে, ওই জিনে ওই আলো আছে। আলো জিন নিয়ে তুমি কোনো কথাই বলছো না, আধার জিনটা নিয়ে কেউ কথা বলছো। তোমার আলো জিনের সঙ্গে আমি আমার আধার জিনকে কম্পিট করবো কেন? তোমার আধার জিনের সঙ্গে আমি আধার জিন কম্পিট করাও আজও কেউ না, তুমি তোমার কিছু যদি করতে দেবো না সেটাই। জিনে আমার মেধা না থাকে তো ওই মেধা আমার কোনো দোষ, তার জন্য আমি অসম্মানিত হই। আমার পরিবারে ডায়াবেটিস জেনেটিক, তো কি করবো আমি, করতে পারি।